সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমরা এখন আগারগাঁও অবস্থা করছি। আমরা আপনারা জানেন বিএনপির ডাকা অবরোধের চতুর্থ ধাপের আজকে প্রথম দিন। আমরা আগারগাঁওয়ে যে মোড়টায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন যে গাড়িগুলো এখন আমাদের সামনে, গাড়িগুলো কিন্তু হচ্ছে আপনার চলে যাবে, এটা হচ্ছে আপনার মহাখালী চলে যাবে, মহাখালী চলে যাবে, কিছু চলে যাবে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী হয়ে বিমানবন্দরে চলে যাবে। এবং এখানে কিছু গাড়ি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, যেগুলো চলে যাবে শ্যামলী হয়ে গাবতলী চলে যাবে। এবং আমরা যে সড়ক এখন আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফার্মগেট থেকে মিরপুরের দিকে, মিরপুরের দিকে যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি অবরোধে গণপরিবহন কম হলেও কিন্তু বাস্তব চিত্র একেবারে ইয়ে নয়। এটা দেখতে পাচ্ছেন যে একটা ফার্মগেটে চলে গেছে। আমরা সরাসরি কয়েকজনের সাথে কথা বলতে চাই, দেখি মামা অবরোধের ভিতরে গাড়ি চালাচ্ছেন, কি অবরোধ নিয়ে বক্তব্য কি? আচ্ছা, আপনারা শুনছিলেন যে অবরোধের ভিতরে যারা গাড়ি চালাচ্ছে। আমরা আরও কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলতে চাই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁও মোড়ে, আগারগাঁও মোড়ে আমরা আরও কয়েকজন করছি। মামা অবরোধের ভিতরে গাড়ি চালাচ্ছেন, কি খবর? যাত্রী কম। আচ্ছা, অবরোধের ভিতরে তো গাড়ি ট্রেনে আগুন দিচ্ছে, আজকে খবর শুনি নি অবশ্য, কালকে কালকে রাতে আগুনের খবর শুনছি আমরা, আজকে সকাল থেকে আর কোনো খবর? রাস্তাঘাট ঠিক আছে। আচ্ছা, এখন কি কয় টিপ দিলেন, একটাই নাকি দুই টিপ দিচ্ছেন? রাস্তাঘাটের কি অবস্থা? আপনারা শুনছিলেন যে একজন ড্রাইভারের কথা, যিনি বলছিলেন যে উনি দুইটা টিপ দিয়ে ফেলছেন অলরেডি মিরপুর থেকে যাত্রাবাড়ি, সেক্ষেত্রে কিন্তু রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই। তারা বলছে যে যাত্রী কম, যাত্রী একদম কম না, কিছু কিছু গাড়িতে আছে যাত্রী, মোটামুটি ভালোই যাত্রী আছে। আমরা আরও একজন ড্রাইভারের সাথে কথা বলব। মামা আজকে তো অবরোধ চলে, কী অবস্থা অবরোধের ভিতরে গাড়ি চালাচ্ছেন, বক্তব্য কি? গাড়িতে তো আগুন দিচ্ছে, আপনাদের ভয় করে না? আপনারা শুনছিলেন আর একজন ড্রাইভারের কথা, যে তারা বলছে যে ভয় করলেও তো চালাতে হবে। আমরা আরও দু একজন ড্রাইভারের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটা শিকড় পরিবহন, আমরা যদি একটু দেখাই গাড়ির ভিতরে কিন্তু কী আছে। মামা আজকে তো অবরোধ চলে, অবরোধের ভিতরে গাড়ি চালাচ্ছেন, কি বক্তব্য? আপনাদের আপনাদের মালিক সমিতির বক্তব্য কি, গাড়ি চালাতে বলছে? আচ্ছা, গাড়িতে তো আগুন টাগুন দিচ্ছে, সেক্ষেত্রে তারা বলছে গাড়ি যদি না চালায় তাহলে গাড়ির রোড পারমিট বাতিল করে দিবে। আমরা তো মনে করেন গাড়ি চালানো লাগে না, এটা আমি বলতে চাইছি। আজকে কয় টিপ দিলেন এখন পর্যন্ত? এখন এই তিন টিপে যাইতে, তিন টিপে যাচ্ছেন। যাত্রী কেমন আজকে? যাত্রী অল্প, মোটামুটি 25-30 জন। আপনারা শুনছিলেন যে যাত্রী কম কথা বললেও কিন্তু মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে গাড়িতে সাধারণ যাত্রীসহ কিন্তু দাঁড়িয়ে আছে অনেক যাত্রী। ফলে বলা যায় যে অবরোধ কার্যত গণপরিবহন না চললেও কিন্তু আমরা দেখছি যে গাড়িগুলো চলছে, সেগুলোতে মোটামুটি যাত্রী আছে।